আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজকে আমি বয়া অটো, আমার পিছনে এই শোরুমটি দেখতে পাচ্ছেন, বয়া অটো শোরুমটি। তো এখানে সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় বিক্রয় করা হয়। এই শোরুমটি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে অবস্থিত। তো আজকে আপনাদেরকে কয়েকটা গাড়ি দেখাবো, চলুন দেখি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবু ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নাম ভাই ইলিয়াস ভুইয়া, আমার শোরুমটার নাম হচ্ছে বয়া অটো। আর ভিতরের কন্ডিশন জি ভাই, ভিতরের কন্ডিশনটা দেখেন, কি জি ব্যাক ক্যামেরা সব লাগানো আছে গাড়িটাতে, এসি টেসি সব কমপ্লিট, অল অপশন, অল অপশন অটো। গাড়িটার নাম হচ্ছে 110, ব্যাপারটা 21 সাল 22 সাল কমপ্লিট, অরিজিনাল 1500 সিসির গাড়ি। আর এই গাড়িটা আমি এই অবস্থায় দাম চাচ্ছি ভাই 4,90,000 টাকা। 4,90,000 টাকা। হ্যাঁ, ভিতরটা দেখাচ্ছি, অল পাওয়ার অল অপশন অটো। কি কথা, অল পাওয়ার অল অপশন অটো, যাই যেভাবে বুঝে সেগুলো পিছনের কন্ডিশন স্যার, পিছনের কন্ডিশন তো যা আছে ভাই একদম অরিজিনাল মতন আছে। সিক্সটি লিটার। গাড়িটার নামটা হচ্ছে ফেরিনা মার্সিডিস গ্রিল, 1800 সিসির গাড়ি, অল পাওয়ার। এই গাড়িটার পেপারসটা ফেল আছে 4 বছর, পেপার ফেল অবস্থা চালা যারা চালাবে শুধু তাদের জন্য। এই গাড়িটার আমি দামটা চাচ্ছি ভাই 1,80,000 টাকা। 1,80,000 টাকা। 1,80,000। তো ভাই আপনার পাশে আরেকটা গাড়ি আছে, এটা সম্বন্ধে একটু দেখাবো। জন্য নিশা নিশান, এটা এটা আমার কাগজ কমপ্লিট, 21 সাল এবং 22 সাল কাগজ কমপ্লিট করা আছে আমার এই গাড়িটা। গাড়িটা নতুন রং করা হয়েছে, খুব ভালো অবস্থায় আছে, গাড়িটা একটু ফাটা আছে, ভিতর কন্ডিশনটা খুব ভালো এবং খুব ফ্রেশ আছে। আমরা একটু ভিতরের কন্ডিশনটা দেখি। এই গাড়িটা হচ্ছে ভাই অটো গিয়ারের গাড়ি, গ্লাস ডোর শুধু ম্যানুয়াল, গিয়ারটা অটো, গ্লাস ডোর শুধু ম্যানুয়াল, গিয়ারের গাড়ি। সিট কভারগুলো নতুন, একটু ব্যাক সাইডটা দেখি, চারটা চাকা একবারে নতুন আছে, একদম নতুন চারটা চাকা, কাগজটা 21 সাল এবং 23 সাল পর্যন্ত কমপ্লিট করা আছে। আর এই গাড়িটার আমি অবস্থায় ভাই দামটা চাচ্ছি ভাই 3,80,000 টাকা। 3,80,000 টাকা। 3,80,000 টাকা আমি মূল্যটা চাচ্ছি। তো আপনার পাশে একটা দেখলাম বিগ সাইজের নোহা দাঁড়িয়ে আছে,
খুব ভালো এবং ফ্রেশ অবস্থায় আছে আমার এই গাড়িটা, একদম সম্পূর্ণ পার্সোনাল ইউজ গাড়ি। জি জি, গাড়িটা হলো কি আপনার 2000 সিসির গাড়ি, 21 সাল 22 সাল ব্যাপারটা কমপ্লিট আছে। গাড়িটার অবস্থাটা এমন হবে, আমরা একটু ভিতরটা দেখি। জি ভাই, ভিতরের অবস্থাটা আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছে ভাই, কোনো ফ্রেশ একদম ফ্রেশ, কোনো টুকা ফাটা কিছু না। আগে এটা তো সান্ডুক এবং মুন্ডুক। এটা কয় সিটের গাড়ি? এটা ভাই নয় দশ বছর ভাই, প্রায় বছর। আচ্ছা, সান্ড্রো বাস। জি ভাই, আমরা যদি একটু ব্যাক সাইডটা দেখি, ব্যাক সাইডটা এরকম হবে। ব্যাক সাইডটা আমি একটু উঠিয়ে দেখাই দিই। দর্শক দেখতে পাচ্ছেন গাড়ি যা আছে ব্যাক সাইড অরিজিনাল আছে ভাই, অরিজিনাল। এটা সিএনজি কত লিটার ভাই? এখানে সিএনজি আছে, বাইরেরটা আছে লোকে 80, ভিতরেরটা আছে 60। আর এই গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটা খুবই ভালো আছে, একবার গ্যাস নিলে মোটামুটি অর্ধেক বাংলাদেশ ঘুরা যাবে। এটার নাম হচ্ছে ভাই SR40, 21 সাল 22 সাল, কাগজপত্র কমপ্লিট, সান্ডুক এবং মুন্ডুক সহ। আর এই গাড়িটার অবস্থা ভাই দামটা যাচ্ছে ভাই 7,30,000 টাকা। 7,30,000 টাকা আমি গাড়িটা দাম বলছি। তো ভাইয়া অনেকগুলো গাড়ি আমাদেরকে দেখালেন, তো অনেক ভালো লাগলো ইনশাআল্লাহ ভাই। ভাই আপনাদের এই শোরুমে আসতে হলে, তো অনেকে তো আসে না এই শোরুমে, সেই ক্ষেত্রে আপনাদের একটু অ্যাড্রেস, আমি অ্যাড্রেসটা আমার অনেক ভাই চিনে, আমি তারপর আরেকবার মনে করে দিচ্ছি। আপনারা গুলিস্তান থেকে যদি আসেন, মঞ্জিল, রজনীগন্ধা, কোমল এই বাসগুলো তো উঠবেন, সর্বোচ্চ 20 মিনিট সময় লাগবে, 20 টাকা ভাড়া নেবে, বললেই হবে মৌচাক বাস স্ট্যান্ড। আর আমি ডান দিক থেকে যদি দেই, কাশপুর ব্রিজ থেকে যদি দেই, আপনার কাশপুর ব্রিজ থেকে 5 থেকে 10 মিনিট সময় লাগবে, 5 থেকে 10 টাকা ভাড়া লাগবে, বললেই হবে মৌচাক বাস স্ট্যান্ড। মৌচাক, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, মৌচাক স্ট্যান্ডেই আমার শোরুমটা ইনশাআল্লাহ ভাই। আপনারা আসেন আমার শোরুমে বরাবরের মতো ইনশাআল্লাহ ভাই, আপনাদের সাথে এবং সাথ ধরবে তার, বিশেষ করে মধ্যবিত্ত ভাইদেরই আমি গাড়িগুলো বেছে দিই। আপনারা মধ্যবিত্ত ভাইয়েরা আর আমার প্রবাসী ভাইয়েরা সবাই ইনশাআল্লাহ আমাকে যেভাবে সহযোগিতা করতে ভাইয়েরা আসেন ইনশাআল্লাহ ভাই, আমি আপনাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো, আপনাদের সাথ এবং সাথ ধরবে গাড়ি দেওয়ার চেষ্টা করবো। সবার সুস্থতা কামনা করছি ইনশাআল্লাহ ভাই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।